বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যু তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। আর এইবার যেমনটা জানা যাচ্ছে যে প্রথম গ্রেফতার বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুর তিন দিনের মাথায় প্রথম গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী মিলন ভৌমিককে। গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ এবং আজই তাকে আদালতে তোলা হবে। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব ময়নায় আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, গতকাল মিলন ভৌমিককে গ্রেফতার করা হয়েছে, যিনি পরিচয় তৃণমূল কর্মী এবং পঞ্চায়েত সদস্য, কি জানতে পারছো আর কি অভিযোগ রয়েছে মিলন ভৌমিকের বিরুদ্ধে? আর কাউকে কি গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত, কি জানতে পারছো? দেখো, পরিবারের সদস্যরা তারা যা লিখিত অভিযোগ জমা করেছিলেন ময়না থানাতে, যে লিখিত অভিযোগ জমা করেছিলেন, সেই লিখিত অভিযোগে তারা মোট যেটা জানা যাচ্ছে 34 জনের নাম তারা দিয়েছিলেন। এছাড়াও 25 থেকে 30 জন এমন রয়েছে যাদের নাম জানা নেই, এমনটাও সেই লিখিত অভিযোগে জানানো হয়েছিল। সেই 34 জনের মধ্যে 26 নম্বরে যার নাম রয়েছে, সেই মিলন ভৌমিককে গ্রেপ্তার করলো ময়না থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এই যে মিলন ভৌমিককে, সেই মিলন ভৌমিক যেটা জানা যাচ্ছে তৃণমূল কর্মী তথা স্থানীয় তৃণমূল নেতাও সে, সেই গ্রাম পঞ্চায়েতে, তার কারণ গ্রাম পঞ্চায়েতে সে একজন সদস্য। মিলন ভৌমিককে কেন গ্রেপ্তার করলো পুলিশ? লিখিত অভিযোগে স্পষ্টত যেটা বলা হয়েছে যে বেশ কিছু লোকজন সেখানে আসে এবং এসে এইভাবেই বিজয়কৃষ্ণ ভুঁইয়া, বিজেপির বুথ সভাপতি, তাকে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু হত্যা করার আগে তাকে প্রথমে মারধর, তাকে অপহরণ করা হয়, তারপরে হত্যা করে দেহ একটা পুকুরের পাশে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় যারা উপস্থিত থেকে এই ঘটনা ঘটিয়েছে মনে করা হচ্ছে সেখানে এই মিলন ভৌমিক ছিল, এবং এই মিলন ভৌমিককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে আদালতে পেশ করা হবে। ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অর্থাৎ খুন, 364 ধারা অর্থাৎ অপহরণ, 120B অপরাধমূলক ষড়যন্ত্র এবং 34 ধারা অর্থাৎ সংগঠিত অপরাধে মামলা রুজু হয়েছে। আদালতের যে নির্দেশ এটাও জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে যে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্ট অর্থাৎ বিস্ফোরক সামগ্রীর যে আইন রয়েছে সেই আইনসহ আরও একটি ধারা যুক্ত করতে বলা হয়েছে। সেই দুটো ধারা যুক্ত করার আবেদন নিয়ে আজকে আদালতে যেতে পারেন পুলিশ আধিকারিকরা, যেমনটা হাইকোর্টের নির্দেশ। এই যে এফআইআর হয়েছে, সেই এফআইআরের নাম রয়েছে এবং সেই অনুযায়ী এই মিলন ভৌমিককে গ্রেপ্তার করা হয়েছে। সে সক্রিয় তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী তথা ওই পঞ্চায়েতের তিনি একজন তৃণমূলের নেতা, এমনটাও জানা যাচ্ছে। তাকে আজকে আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ আধিকারিকরা, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হবে যে সেদিনকে ঘটনাস্থলে আর কারা কারা উপস্থিত ছিল। প্রসঙ্গত, এর আগেই পুলিশের তরফ থেকে বলা হয়েছিল তারা যে তথ্য সংগ্রহ করেছেন সেখানে তিনজনকে আইডেন্টিফাই করা গিয়েছিল, তিনজনকে শনাক্ত করা গিয়েছিল, তাদের মধ্যে অন্যতম এই মিলন। এবং বাকি যে দুজন বা বাকি আরও যারা যারা রয়েছে, যেটা পরিবারের অভিযোগ, কতজন ছিল বা কারা কারা সেখানে উপস্থিত ছিল তাদের খোঁজ করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির।